দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী হোক, ধৈর্য ধারণ করতে না পারলে কখনো শান্তি পাওয়া যায়। ধৈর্য ধারণ করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনে অনেক ঘটনা ঘটেছে, এর আগে আমি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ছিলেন, তিনি তার নিয়ম ছিল যে স্ত্রী ঘরে থাকতেন, রান্নাবাড়া তিনি করতেন। অন্য স্ত্রী এক বাটি খাবার দিয়ে একটা কাজের মেয়েকে পাঠাইছে, খাদ্দামাকে, কৃতদাসীকে পাঠিয়েছেন এক বাটি খাবার দিয়ে, তরকারি দিয়ে ধরেন তো ভালো বুড়া রান্না করেছেন, রসুলের জন্য পাঠাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দেখলেন যে কাজের মেয়ে তরকারি নিয়ে আসছে আরেক স্ত্রীর ঘর থেকে। এই টাইমে যে কোনো মানুষই, যে কোনো মহিলারই মাথা গরম হওয়ার কথা, আমার বাসায় আজকে উনি থাকবে, আমি যা খাওয়াবো, তুমি আবার ওখান থেকে এক বাটি দিয়ে ভালো হওয়ার চেষ্টা করতেছ। উনি বাটিটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দিলেন, বাটির সব তরকারি তো গেছে গেছে, বাটিও দুই টুকরো হয়ে গেছে, কাঁচের বাটি ছিল। এই দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখার পর উনি বাইরে হয়ে আসলেন, যা উঠান থেকে নিজের হাতে সে ভাঙা বাটিটা নিয়ে আসলেন। আনার পর একই শেপের একই ধরনের আরেকটা বাটি এই ঘরেও ছিল, আসলে তার ঘরে ওই খালি বাটিটা নিয়ে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন, এটা নিয়ে ওই বাসায় চলে যাও এবং খবরদার মুখে তালা, এখানে কি ঘটেছে এর কোনো কথা বলা যাবে না, শুধু বাটিটা সেখানে ফেরত দিবা। ওখানে বাটিটা ফেরত দিছি, যিনি পাঠিয়েছেন তিনি মনে করেছেন যে কি, যে তরকারি রেখে কত সুন্দর করে ধুয়ে সাফ করে আবার বাটিতে দিয়েছে, তিনি অনেক খুশি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة ঐতিহ্যবাহী বগুড়া জেলার আদমডিহিতে আয়োজিত ইসলামী সাহিত্য কেন্দ্রের আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, পত্র অঞ্চলের সম্মানিত আলেমে দ্বীন, স্বনামধন্য মুহাদ্দিস শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবের ওয়ালেদ মোহতারাম আমার বামে আছেন, দীর্ঘ সময় পর্যন্ত আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি একটি টপিকের উপর, একটি বিষয়ের উপর কয়েকটি কথা আরজ করতে চাই, আর এই বিষয় নিয়ে আমার কথা বলার স্বপ্ন, শখ, ইচ্ছা, পরিকল্পনা বহুদিন থেকে। বিষয়টি হল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আমাদের সুখ বা ভোগের আসল জায়গা রাখেন নাই। দুনিয়াতে যতটা সুখ হয়, যতটা ভোগ হয়, যতটা আনন্দ হয়, এগুলো সবগুলো হলো জান্নাতের আনন্দ, জান্নাতের ভোগ, জান্নাতের যে সুখ তার একটা সাধারণ স্যাম্পল মাত্র, নমুনা মাত্র, জান্নাতের ভোগের সাথে এর কোনো তুলনা চলে না। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই নির্মল এবং সকল নিষ্কণ্টক, সকল জঞ্জাটমুক্ত সুখ আল্লাহ তাআলা কাউকেই পরিপূর্ণ দেন না। এই পৃথিবীতে সকল চাহিদা, সকল চাওয়া কি সকলের পূরণ হয়? কোন মানুষের চাওয়া, শতবার চাওয়া, সকল চাওয়া, এটা কখনোই পূরণ হয়, হতে পারে না। যত সুখী থাকুক দুনিয়াতে, প্রত্যেকটা সুখের ভেতরে, সুখের পেছনে কিছু না কিছু দুঃখ, কিছু না কিছু কষ্ট, কিছু না কিছু যন্ত্রণা থাকে। একেবারে একচ্ছত্র সুখ, একচ্ছত্র আনন্দ আর উপভোগ বলতে যেটা বোঝায়, সেটা শুধুমাত্র আল্লাহ তাআলা দিবেন হলো জান্নাতে তার ঈমানদার বান্দাদেরকে। আর দুনিয়াতে কাউকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুখ বা শান্তি দিবেন
সুখ বা শান্তি এখানে আপেক্ষিক ভাবে মানুষ ভোগ করবে, কেউ একটু কম কেউ একটু বেশি। এই সুখ শান্তি দুনিয়াতে যেটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, এই সুখ, এই আনন্দ, এই সাফল্য, এটা আবার মানুষের জীবনে দাম্পত্য জীবনে যতটা অর্জিত হয়, যতটা দাম্পত্য জীবনে মানুষ সুখ ভোগ করে, এরকম সুখ ভোগ করার, এরকম আনন্দ উপভোগ করার, দুনিয়াটাকে এনজয় করার অন্য কোন ধাপ মানুষের জীবনে আর নাই। ছাত্র জীবনে, কর্মজীবনে, কেরিয়ার গড়ার যে সময়টা আছে, এই সময়টাতে মানুষ যতটা সুখে থাকে বা যতটা সুখ বা দুঃখ মানুষের জীবনে আসে, দাম্পত্য জীবনে যে সুখ কিংবা দুঃখ মানুষের জীবনে আসে, সেটাই হলো দুনিয়ার এই জীবনের মধ্যে অপেক্ষাকৃত জীবনের অন্য যে কোনো স্তর এবং ধাপের তুলনায় বেশি সুখ এবং বেশি দুঃখ হয়ে থাকে দাম্পত্য জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর তিনি কিছুটা মনমরা হয়ে বসে থাকতেন, তার খুব বেশি মন ভালো থাকত না। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের সন্তুষ্টির জন্য, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গ দেওয়ার জন্য এবং তার জীবনে সুখকে ষোলকলায় পরিপূর্ণ করার জন্য দান করলেন তারই থেকে তার জীবন সঙ্গিনী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মা হাওয়াকে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর কুদরতের যে সমস্ত নিদর্শন আর সাক্ষী আছে তন্মধ্যে থেকে একটা হলো যে তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা পুরুষরা দুনিয়ার যত ঝামেলা ঝঞ্ঝাট আছে এই সব কিছু সামলে ওঠার পর যখন হাঁপিয়ে উঠবে, যখন ক্লান্ত হয়ে যাবে, যখন পরিশ্রান্ত হয়ে যাবে, যখন বাহিরে নানা ঘাত প্রতিঘাত সুখ দুঃখ এই সবগুলোর মোকাবেলা করার পর তুমি অনেকটা তুমি পরেশান থাকবে, তোমার দরকার একটু বিষাদ, তোমার বিষাদ এবং ক্লান্ত দূর করা, এই টাইমে যেন তোমার স্ত্রীর কাছে, তোমার জীবন সঙ্গিনীর কাছে গিয়ে তুমি প্রশান্ত চিত্ত হতে পারো, তোমার অন্তর যেন একটু প্রশান্ত হয়, তোমার অন্তর যেন একটু স্থির হয়, সেজন্য আল্লাহ তাআলা দাম্পত্য জীবন দিয়েছেন, বৈবাহিক জীবন দিয়েছেন। বৈবাহিক জীবন দেওয়ার উদ্দেশ্যই হলো মৌলিকভাবে অনেক উদ্দেশ্যের মধ্যে থেকে এটা, যে যাতে করে স্বামী তার স্ত্রীর কাছে, স্ত্রী তার স্বামীর কাছে নিজের সুখ দুঃখের কথা বলে সুখ গুলোকে বাড়াতে পারে, দুঃখ গুলোকে লাঘব করতে পারে এবং আন্তরিক প্রশান্তি এবং স্থির চিত্তের অধিকারী হতে পারে। আমরা সবাই একটা ঘটনা জানি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যখন জিব্রিলকে দেখেছেন, জিব্রিলকে তার আসল রূপে দেখার পর জিব্রিল যখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরেছেন এবং চাপ দিয়েছেন, সেটা আল্লাহ তাআলার নির্দেশে বিশেষ হিকমার কারণে নবী আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন, তার শরীরে জ্বর চলে এসেছে। তিনি বাসায় ফিরে এসে তার স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে তার সে ভয়ের কথা তিনি জানালেন, তিনি নিজের জীবন নিয়ে শঙ্কার কথা প্রকাশ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিলেন, অভয় দিলেন এবং বললেন, কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি কেন নিজেকে নিয়ে পরেশান হচ্ছেন, চিন্তিত হচ্ছেন, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না, অপদস্থ করবেন না, ক্ষতিগ্রস্ত করবেন না। এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কষ্টের কথা, তার দুঃখের কথা, তার ভয়ের কথা, পরেশানির কথা জানালেন, স্ত্রী হিসেবে তিনি তার সেই পরেশানি দূর করার জন্য লোকটা হেসে দিছে। বহু চিন্তা করলে ব্যাপার কি, প্রতিদিন হামলা পাল্টা হামলা হয়, গোলা বারুদ এখান থেকে গেলে ওখান থেকেও কিছু আসে, আজকে দেখি একটা মিটমিট করে হাসে, কাহিনী নাকি স্ত্রী তো মেজাজ আরো গরম হয়ে গেছে, সে যত গরম হয় এ দেখে আরো বেশি হাসে। তখন বলল, ধরছে একটু ঠান্ডা হয়ে স্ত্রী দেখছে না, রাগারাগি করে তো হচ্ছে না, বলো কাহিনী কি, বলো। স্বামী তো বলে না বলে না বলে না, একটা পর্যায়ে বলে দিছে যে আসলে হুজুর আমাকে এটা শিখাই দিছে, এরপর থেকে আমার কাছে তোমার এসব রাগ ঝাঁক বকা ঝকা এগুলো সব আমার কাছে একেবারে পান্তাবাদের পানি মনে হয়, আমার বরং আরো হাসি আসে। এর পর দিন থেকে আর ওই ভদ্রলোক বাড়িতে ঢুকলে বউ বেচারা ঝগড়া করতে গেলেও আবার গলা থেকে ফেরত চলে যায়, কারণ ঝগড়া করলেই তো কল্পনায় সে অন্য কিছু হবে। এ কথা শুধু মহিলাদের জন্য বলছি, মা বোনদের রাগ করার কোনো কারণ নাই, একই কথা পুরুষদের বেলায়ও হতে পারে, অনেক পুরুষ আছে এরকম ছেঁচড়ার মতো গেউ 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 করে, করে কি করে না,
তো তাদের বেলা যদি মহিলারা এই একই পদ্ধতি অ্যাপ্লাই করেন ইনশা আল্লাহ অন্তত ওই গেউ গেউটা থামানোর জন্য ঔষধের কাজ দিবে। তো খোলাসা কথা হলো সবর থাকতে হবে, রাগ হলে পাল্টা রাগ, দাম্পত্য জীবনে কখনো সুখ আসার কারণ হয় না। দাম্পত্য জীবনে স্বামী হোক আর স্ত্রী হোক ধৈর্য ধারণ করতে না পারলে কখনো শান্তি পাওয়া যায়, ধৈর্য ধারণ করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক ঘটনা ঘটেছে, এর আগে আমি একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ছিলেন, তিনি তার নিয়ম ছিল যে স্ত্রী ঘরে থাকতেন, রান্নাবান্না তিনি করতেন, অন্য স্ত্রী এক বাটি খাবার দিয়ে একটা কাজের মেয়েকে পাঠাইছে, খাদ্দামাকে কৃতদাসীকে পাঠিয়েছেন এক বাটি খাবার দিয়ে, তরকারি দিয়ে ধরেন, তো ভালো বুড়া রান্না করেছেন রসুলের জন্য পাঠাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দেখলেন যে কাজের মেয়ে তরকারি নিয়ে আসছে আরেক স্ত্রীর ঘর থেকে। তো এই টাইমে যে কোনো মানুষই, যে কোনো মহিলারই মাথা গরম হওয়ার কথা, আমার বাসায় আজকে উনি থাকবে, আমি যা খাওয়াবো, তুমি আবার ওখান থেকে এক বাটি দিয়ে ভালো হওয়ার চেষ্টা করতেছ। উনি বাটিটা ধরে ছুঁড়ে ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দিলেন, বাটির সব তরকারি তো গেছে গেছে, বাটিও দুই টুকরো হয়ে গেছে, কাঁচের বাটি ছিল। এই দৃশ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেখার পর উনি বাইরে হয়ে আসলেন, যা উঠান থেকে নিজের হাতে সে ভাঙা বাটিটা নিয়ে আসলেন। আনার পর একই শেপের একই ধরনের আরেকটা বাটি এই ঘরেও ছিল, আসলে তার ঘরে ওই খালি বাটিটা নিয়ে কাজের মেয়ের হাতে দিয়ে বললেন, এটা নিয়ে ওই বাসায় চলে যাও এবং খবরদার মুখে তালা, এখানে কি ঘটেছে এর কোনো কথা বলা যাবে না, শুধু বাটিটা সেখানে ফেরত দিবা। ওখানে বাটিটা ফেরত দিছি, যিনি পাঠিয়েছেন তিনি মনে করেছেন যে কি, যে তরকারি রেখে কত সুন্দর করে ধুয়ে সাফ করে আবার বাটিটি দিয়েছে, তিনি অনেক খুশি।